আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য, 2024 সালের নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় বা শিখন অভিজ্ঞতা তিনের সেশন দুই নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা রয়েছে তোমাদের বইয়ের 75 থেকে 80 পৃষ্ঠায়। শিখন অভিজ্ঞতা তিন, নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা, যার সেশন দুইয়ের নামও হচ্ছে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে আজকের আলোচনায় চলে যাই। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখনি, আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট লিঙ্ক তৈরি করা আছে। সেখান থেকে হচ্ছে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো খুব সহজে দেখে নিতে পারবে। সেশন দুই, নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা। আগের সেশনে আমরা দেখেছি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবা কতটা সহজ হয়। সহজ হওয়ার কারণ হলো আমরা জানতে পারছি যে আমরা কিভাবে একটি সেবার জন্য আবেদন করতে পারি, কিভাবে সেবাটি পাবো, আবেদন করার পর সেবাটি কোন পর্যায়ে আছে ইত্যাদি ইত্যাদি। তার মানে সেবা সম্পর্কিত সকল তথ্য ও কাজ আমাদের কাছে খুবই স্বচ্ছ। শুধু তাই নয়, সেবা সম্পর্কিত যে কোনো তথ্য আমরা সহজেই জানতে পারছি। সেবা প্রদানকারী সংস্থাও আমাদের জানিয়ে দিচ্ছে কিভাবে আমরা সেবাটি সহজে পেতে পারি। অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের কারণে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। স্বচ্ছতা বলতে কী বোঝায় দেখো। সাধারণভাবে স্বচ্ছতা বলতে নাগরিকের জন্য কোনো সেবা দিতে বা সিদ্ধান্ত গ্রহণ ও তা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না সেটা জানার অধিকার বোঝায়। এভাবে বলা যায় যে স্বচ্ছতা হলো একজন নাগরিক যে সেবা দাবি করছেন বা পাবেন তার সকল তথ্য প্রবাহ অবাধ করা এবং তথ্য জানার অধিকার উন্মুক্ত করা। এই তথ্য প্রবাহ দেশের সকল স্তরে জনগণের কাছে সহজবোধ্য করা এবং বিভিন্ন মাধ্যমে সকলের কাছে পৌঁছানো নিশ্চিত করার জন্য আইনও রয়েছে। তাই ডিজিটাল মাধ্যমে সকল নাগরিকের কাছে সকল সেবা পৌঁছানোর জন্য প্রত্যেক প্রতিষ্ঠানে সুযোগ রাখা হয়েছে। জবাবদিহিতা, সকল প্রতিষ্ঠান নাগরিকের নিকট এবং সার্বিকভাবে জনসাধারণের নিকট তাদের কাজকর্মের জন্য দায়বদ্ধ থাকবে এবং জবাবদিহি করবে। যে প্রতিষ্ঠান যে সেবা দিবে তা সকল নাগরিকের জন্য সমানভাবে দিবে এবং এজন্য ওই প্রতিষ্ঠানের সকলে সেবার আবেদনকারীর কাছে দায়বদ্ধ। যিনি সেবা নিতে আসবেন তার সকল ধরনের সেবা দ্রুত কীভাবে নিষ্পত্তি করা যায় সেজন্য ওই প্রতিষ্ঠানের সকলে নিয়োজিত। এজন্য সেবা নিতে আসা ব্যক্তির আবেদন কোন অবস্থায় আছে এবং কখন তা সম্পন্ন করে তা বুঝিয়ে দেবে তার জন্য প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জবাবদিহি করতে বাধ্য। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সকল নাগরিকের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা এখন আরও সহজ হয়েছে। তথ্য ছক 3.1, স্বচ্ছতা ও জবাবদিহিতা, এতক্ষণ আমরা পড়লাম। দিনিয়াতের পাসপোর্টের মেয়াদ শেষ হবে আগামী মাসেই। যেহেতু এখনও তার 18 বছর হয়নি, তাই তার মাকেই অনলাইনে অ্যাকাউন্ট খুলে পাসপোর্টের জন্য আবেদন করতে হচ্ছে। একটি অ্যাকাউন্ট থেকে একাধিক পাসপোর্টের আবেদন করা যায়, তাই তার বোন এবং মায়ের পাসপোর্টের আবেদনও একই সাথে করা হবে। চিত্রে দেখতে পাচ্ছি আমরা ই পাসপোর্টের জন্য অনলাইন আবেদন। শুরুতে দিনিয়াদের মা ওয়েবসাইটে দেওয়া নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নিলেন। ই পাসপোর্টের জন্য কী তথ্য লাগবে তা আগেই জেনে নেওয়ায় অনলাইন আবেদনের আগেই তিনি সকল তথ্য হাতের কাছেই রাখলেন। এজন্য দিনিয়াদের মা ধাপে ধাপে সকল তথ্য পূরণ করে নতুন ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন জমা দিলেন। দিনিয়াত খুবই অবাক হলো যে এখন রাতের বেলায়ও তার মা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দিলেন, যেটা 5 বছর আগেও নির্দিষ্ট ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে তার বাবাকে জমা দিতে হয়েছিল। আরও ভালো লাগলো যে তার মায়ের মোবাইলে অনলাইনে আবেদন জমা দেওয়ার সাথে সাথে একটি মেসেজে জানিয়ে দেওয়া হলো যে কোন দিন ও কখন তার ই পাসপোর্টের ছবি তোলার জন্য যেতে হবে। চিত্র 3.6, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নাগরিক সেবায় জবাবদিহিতা। আর চিত্র 3.7, ই পেমেন্ট, অর্থাৎ অনলাইনে যে পেমেন্ট করা হয়েছে পাসপোর্টের জন্য সেটার ছবি। অনলাইনে আবেদন জমা দেওয়ার সকল তথ্য যাচাই বাছাই করার পর তাদের বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য অপেক্ষা করতে বলা হলো। তবে একই দিনে অনেক আবেদনকারী বায়োমেট্রিক্স তথ্য দেওয়ার জন্য পাসপোর্ট অফিসে আসায় অনেক ভিড় হলো এবং নির্দিষ্ট সময়ের অনেক পরে তাদের তথ্য দেওয়ার জন্য ডাক পড়ে। এই জন্য কাজ শেষে দিনই আর কিছুটা ক্লান্ত হয়ে পড়ে। পাসপোর্ট অফিসে সব বায়োমেট্রিক্স তথ্য দেওয়া সম্পন্ন করে বাসায় ফিরে আসতেই মেসেজে জানতে পারলো কবে কোথা থেকে তাদের পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
এই হচ্ছে সেই মেসেজটা। ডিয়ার জেরিন, ইউর নিউ পাসপোর্ট নাম্বার দিয়েছে এখানে, ইজ এত, নাও রেডি ফর কালেকশন অ্যাট দ্য রিজিওনাল পাসপোর্ট অফিস। চিত্র 3.8 ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নাগরিক সেবায় স্বচ্ছতা। নির্দিষ্ট দিনে দিনিয়াদের মা পাসপোর্ট অফিসে আবেদন জমার রসিদ জমা দিলে তাকে একটি সিরিয়ালের টোকেন দেওয়া হলো। নির্দিষ্ট কাউন্টার হতে তার মায়ের সিরিয়াল অনুযায়ী ডাক এলে তিনি দিনিয়াত ও তার বোনকে নিয়ে কাউন্টার হতে পাসপোর্ট সংগ্রহ করলেন। পাসপোর্ট গ্রহণ করতেও দিনিয়াতকে অনেক ভিড় ঠেলে সামনে যেতে হয়েছে, তাই বাসায় এসে সে খুব ক্লান্ত হয়ে যায়। বাংলাদেশের সকল নাগরিক এখন ই পাসপোর্ট পাচ্ছেন। ই পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক পাসপোর্ট যাতে একটি ইলেকট্রনিক চিপ থাকে। এই ইলেকট্রনিক চিপের মধ্যে বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত থাকে, যেখানে পাসপোর্টধারীর পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা হয়। বাংলাদেশের ই পাসপোর্টে ব্যক্তির ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও চোখের মণির বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করা হয়। প্রাপ্তবয়স্কদের জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য ও 18 বছর বয়সের নিচের ব্যক্তির জন্ম নিবন্ধনের তথ্য পাসপোর্টে দেওয়া হয়। এটা দেখলাম কি আমরা তথ্য শক 3.2 ই পাসপোর্ট। এখন আমরা দেখব দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য কী কী ধাপ অনুসরণ করতে হলো, তা আমরা নিচের ঘরে লিখে ফেলি। এখানে হচ্ছে আমরা লিখব, ঠিক আছে? তো দেখো, ই পাসপোর্ট পাওয়ার জন্য বিভিন্ন ধাপ। ছক 3.3 ই পাসপোর্ট পাওয়ার বিভিন্ন ধাপ। দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য কী কী ধাপ অনুসরণ করতে হলো, তা নিচের ঘরে লেখা হচ্ছে। বাংলাদেশ ই পাসপোর্ট ওয়েব পোর্টালে যাবতীয় সকল তথ্য পূরণ করে আবেদন করা। তারপর মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দেওয়া। এরপর অনলাইনে আবেদন করার সাথে সাথে মেসেজ পাওয়া যে কোন দিন আর কখন তার ই পাসপোর্টের ছবি তোলার জন্য যেতে হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার সকল তথ্য যাচাই বাছাই করার পর বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য অপেক্ষা করা। পাসপোর্ট অফিসে সব বায়োমেট্রিক্স তথ্য দেওয়া সম্পন্ন করা। মেসেজে জানতে পারা যে কোথা থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। পাসপোর্ট অফিসে আবেদন জমার রসিদ জমা দেওয়ার মাধ্যমে একটি সিরিয়ালের টোকেন পাওয়া। নির্দিষ্ট কাউন্টার হতে এই সিরিয়াল অনুযায়ী পাসপোর্ট সংগ্রহ করা। উপরের ঘটনায় একটি ই পাসপোর্ট করতে প্রতিটি ধাপে একজন নাগরিকের সেবা পাওয়ার জন্য যেসব স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে সেগুলো হচ্ছে, সহজে ও যে কোনো স্থান হতে পাসপোর্ট করার জন্য খুবই কার্যকরী একটি ওয়েবসাইটের ব্যবস্থা রাখা হয়েছে, অনলাইনে আবেদন করায় নির্দেশনা খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে ইত্যাদি। আর যেসব জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে সেগুলো হচ্ছে, আবেদনকারী আইডি দিয়ে সাইন ইন করে প্রতিটি ধাপের অগ্রগতি জানতে পারবেন, যে কোনো সহায়তার জন্য যোগাযোগ করা যায় ইত্যাদি। এবার ডিজিটাল মাধ্যমে পাসপোর্ট পাওয়ার আবেদনের জন্য ব্যবহৃত ওয়েবসাইটের ছবিতে গোল চিহ্ন দিয়ে স্বচ্ছতা ও চতুর্ভুজ চিহ্ন দিয়ে জবাবদিহিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করি। এখানে দেখো, এই যে এটা হচ্ছে কি অ্যাড্রেসটা, নির্দেশনা, আবেদনপত্রের স্ট্যাটাস চেক এবং যোগাযোগ, এগুলো কিন্তু এখানে চিহ্ন করা আছে। চিত্র 3.9, এরপর দেখো কী আছে এখানে, পাসপোর্ট ফি দেওয়ার জায়গা আছে, নির্দেশনা, বাংলাদেশ সচিবালয় পাসপোর্ট অফিসে আবেদন, বিস্তারিত দেখো, এখানে ক্লিক করলে বিস্তারিত তথ্য জানা যাবে, ঠিক আছে? এই হচ্ছে নোটিশ, এখান থেকে নোটিশ পড়ে নেওয়া যাবে। চিত্র 3.12 বা 12, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা চিহ্নিত করা। সেশন 3, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নীতিমালা। এখানে হচ্ছে প্রথমে দেখো, তথ্য অধিকার আইন 2009 প্রণীত হয়। এই আইনের সম্পর্কে কিছু তথ্য এখানে লেখা আছে, এগুলো দেখবো এবং এই সেশনে যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরের পর্বে আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ের সেশন 2 পৃষ্ঠা 75 থেকে 80। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী পর্বে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।